আমি রূপ নগরে বাস কন্যা রূপে যতু এনেছি তোমারে কানা করাই উসি তোমার সক্কু দিন আসলে আমি গাল্লা দিবার পারতাম তাইলে মন আমি শান্তি পাইতাম রূপের জলকে রূপের জলকে রূপের জলকে পাগল করলা সজনী গো এই আগুন চোখে দেখলাম না ঘরের মধ্যে নাই কোনো বাজার তুমি 1500 টাকা তুমি নষ্ট করছো এই যে হুনা
তুমি কি মনে করছো আমি চুপচাপ রইছি দে মনে করো আমার রাগ না আমার যদি রাগ উঠে মনে করো তুমিও শেষ আমিও শেষ হ্যাঁ শালে কই গেলে তুইও শেষ হইলি আমি শেষ হইলি বলে তাহলে দুজনে সংসার করব কি সংসার করব না এমনি আমার সংসার হয় না আর ওর দরকার নাই আমার বাইতে দিয়া ও তার মানে তোমার সংসার হয় না হয় না সংসার জামাই সারা আমার সংসার হয় না জামাই সারা সংসার না হয় না ওই সংসার না হয় দিলে তুই তোর বাইতে যা তোর নিচে হই গিয়া জামাই তো ওই দুই দিন পর পর যাত্রা দেখবা হে জামাই আমার দরকার নাই আমার দিয়া চিন্তা কর তা কি রে মামা কেন বলছ ওই তুই বুঝতে পারবি না হাত হাফ করে তো গেলাম তুই কি এত টেঙ্গি যদি আমি না বানছি আমার নাম আশা না হ্যাঁ আরে আশা কই কি রে আমার বলে টেঙ্গি ডুঙ্গি বেঙ্গ গেলাম আ তোর আজকে আ দেহি আজকে তোর ডাল গুটির মধ্যে গুটবো তুই কি পাইছ সেদিকে আজকে তুই আমাকে দুই দিন তিন দিন ধরে বাইতে একা শীতের মধ্যে হাই রে গা তো উষুম হয় না নিলাম কুল বালিশ তারপর উষুম হয় না এই যে বেশি নড়াচড়া করবি না বেশি বেশি নড়াচড়া করব না নড়াচড়ার কি দেখছ এখন দেখ কি না করে নড়াচড়া করি নু আমারে দিয়া নু করেন না দেবো আমার বাইতে আমি যাবো তো সংসার করব না এই যে ছেড়িরা এই যে কি জানি পড়ে ছুটো ছুটো বিলাবু ছায়া এমনে কই না এমন এমন করে নাচে না দেখছিস না আমি বাইতে দিগা এক থেকে ছুটো ড্রেস পরমু পয়না পরে আমিও তো সামনে এমনে ঘুরে ঘুরে ভাই হাবার তুমি তো নাচ আটা দিলে তো নাচাই দিতাম দিলাম ওই 1500 টাকা দা টিকিট কেটে তোমার ওই নাচতে পারতে তো আমরা আমি নাচ পারি না আয় ঘরে নাচ দে আই শালি কিসে কর দেন নাচবো তা কই তো মাসে মধ্যে কি নাচ ওই নাচ পার দাল করে বলছ না তো নাচ পার না দিলি উঠান বে টাকা না বেকার নাচ দা ও উঠান বেকা আমি আজকে অন্য বেরের সামনে না এই কান্দু 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 দিনেও বাইতে ওর বউ খালি নারাই করে আমি পুরুষ মানুষ মহিলা মানুষ আঙ্গুল চোখটা কানা হবো না খাচ্ছ নিজে কর খুব পছন্দ হইলো আর একটু নাচলি না আমার পকেটে 10 টাকা পছন্দ হইলো
আমনে দেবা হো হেবা পছন্দ যে তুই 10 টারে আছে পছন্দ হইলি বরে 8 টা নাসিবার দিয়ে থে দেবি থাপুর তো শালা তাত বেঙ্গে গেল কে থাপুর দিবা কে তুমি যে হারা রাত ধরে যাত্রা দেখো বাড়ি যে খেমা ধরছে ওই সম্বন্ধে আমি টাকাটা দেখি টাকাটা দেখো টাকাটা দেখ মাগটা দেখ আমি না দুই টাকাই দিমু ভাবি নাচেন আমনে তোমার সামনে নাচমু কেন গা কাশেন নাচলো আমি দেহে নেব তো হেনে যায় নাচমু আর একটা নাচ দেহে আছে জানি হাত দিনে বাকি জেনে মনে হলো তো তার মানে জেনে মন তো হেনে গেল নাচমু তুমি তো আমার সামনে একটা করে আমি আর বেকার এই ডান্স দিছি কি মনে করছো ওরা খিচুড়ি ডান্স পয়সা পাবি समस्या खबर दिन लाइक मन करो मन आनंद साल सब बाइक हालईसी मन कर चोक बुझे शुरू कर दीसी আমি তো বাইরে করে নাচতে নাচতে মনে করি স্টেজ উঠছি স্টেজ ভাঙ্গে পড়ে গেছিলাম পড়ায় সম্পর্কে ভাই ভরে ভাই রূপের চলকে আমি তো মুখ পাই করে চাই না মুখ পাইতে চাই এই যে মুখে যাবা করে যাই গুমটা দিয়া রূপের জলকে মাইসামান দেখা নাই তোমার কোনো কয়দিনই বাসবা এটা আনন্দ ফুর্তি করে মারো কয়ালে খালি যাত দিছে কি ব্যাপার ভাই ওবা করেন কে ভাই তোর আপগঞ্জ গেছিলাম ও তোর আপগঞ্জের যাত্রা দেখবার গেছিলে মানে কি
আমি রূপনগরে রাজকন্যা রূপে জল দেখেছি কবিতা কবিতা আই আই শালি খোল খোল টিয়া দিবো খোলো খোলো নাচো 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 টুকাই টুকাই কমোডোলা খোলাই খোল শালি খোল টিয়া কত ডি লাগবো কালা সাদে খালি টিয়া টিয়া আমি করে গেছিলাম আমি কুরআন গেছিলাম আমি তো পাইতে আসিলাম নাতি পুতি তুই যে ব্যবহার আচার করস এলাকায় কি আমি মুখ দেখাবার পারি আমি কি এখনই বুড়ো হয়েছি রে একটু গাছ আউস করে গেছি আমি আর কোন আর যাম না ও তুমি বুড়াও নাই এখনো জোয়ান রয়েছো হ্যাঁ তা তো ঠিকই তোমার বয়স কেবল 10 বছর এখন তুমি তুমি মনে করে বাজা মাছটা উল্টা খাইতে পারো না তাই না তুমি যেভাবে কও মনে হয় আমি না জানি বুড়ো হয়ে গেছি গে বুড়াও হই নাই আগুশ করে গেছিলাম আর যাবো না এ মানছা কয় না যে বানর যদি বুড়ো হয় তাও গাছ বাও ছাড়ে না আজকে যাইয়া ডেকোরেশনের দোকানে যাবা যাইয়া এনে স্টেজ করবা ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন কুমোরের পিসা হইলা না আমি একটা কথা কই খারাও এখানে স্টেজ করবা করার পরে ওই ছেলেরা যেমনে নাচে হেমনে আমি নাচবো কি মনে করছো আমি নাচা হারবো না হয়তো আমি নাচবো একটা বুড়া গালে তুমি বয়া বয়া দেখবা যে ইতিহাস ছেলি করে দেও এই টাকা আমারে দিবি বানর সংসারটা ছেলবি না জামাই
বেশি টাকা কি খরচ করছিস কালকে 5000 টাকা খরচ হইছে সেরিয়া বাবা কইলো ওদের দিছি 2000 টাকা টিকিট কাটছি 1500 টাকা ওই যে কাতলির সরে ওনে একটা স্টেজ হইছে না মানে এক মাস ধরে আইছে এই হতিনের পুরো যাত্রা দেখে শ্বশুরের বাপ পাইছ ওই বানরের যাত্রালে তুই তো স্টেজের সামনে যাই নাচলি সি 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 আম্মা দি দি একজন দি একা দি দিলে হ্যাঁ এটা বাবা করে চালিস কেন কে দিলে হ্যাঁ আমার তো ভালো করে দেন বাহি থাক পরে দিয়ে দেবেন আমার বেলা বাকি থাকে বানর আমরা কি নাস্তা কম পারি আমার মিয়া পারে আমরা বানর সারা দিন টিভি দেখে দেখে নাচি আরে বুইড়া বানর লাগা দেখ গেদি আমি কত সাইজা গুজা থাকি খালি ছেলে কপি ছেলে খালি ছেলে কপি ছেলে শ্রিয়া থাকি কিন্তু জামাই তো পাই না কিন্তু ওই যে লাল লাল জামুনা দেখ পার যায় এটা কেন জানে আম্মা নাও আমরাও যা যাচ্ছে কানে ভর্তি হবো অনেকেই আছে এই যে হোন যাচ্ছা ছেলেরা যেমনে নাচে গায়ে আর স্টেজে তো কেটে নাকবো আজকে তুমি চিন্তা করো না ওই যে তোমার হরি যে কালা পাড়া করে ওরে বেসাইলিউ আছেন গা বেসা ওরে বেসা আজকে টিকিট কাটবে কিন্তু ওই মন্দির বলা কালা পাড়া কয় আমারে তার মানে আমারে বেসা তুই যাত্রা যাত্রা যাবি ও নো নো আমারে বলো যে আম্মা বানো তো পাড়া বুড়া পালে এই জন্য বান ধরে বেসা নি আর যাই কো তাই কো তোমার হাসুরি গেছে আমার মেয়ে গেছে যদি এলাকায় কোনাহানে কোনো যাত্রা হয় যদি প্যান্ডেলে আহে আমগো কানে সংবাদ পাবো যাবই তো কোন দিকে আব্বা ও আমরা দিলি দুজন আবার নতুন একটা ইতিহাস শুরু করব ইতিহাস যেহেতু আম্মা গেছে গা আমার বউ গেছে গেছে আমার মেয়ে গেছে গা যদি কোনো যাত্রা স্টেজ বসে দেয় হ্যাঁ আবার আমরা নতুন জীবন শুরু করি আপনি আব্বা আম্মার নাকে প্রেম করবেন আমি আমার বউর নাকে কোন লাল লাল জাম্বুরা কি কি খাবি তোরা